আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাকিব ওপর সংসার ভাঙার খবর শুনে যা বললেন উমর সানি, 9 বছরের দাম্পত্য সম্পর্ক অবসান করতে স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন নায়ক সাকিব খান। এই খবরে তোলপাড় গোটা গণমাধ্যম, এফডিসিতেও এ নিয়ে চলছে চর্চা। সাকিব খানের কাছের মানুষ এবং বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম এর কার্যকরী সদস্য উমর সানি এবার জানালেন তার প্রতিক্রিয়া। সময় নিউজের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে উমর সানি বললেন, আমি তো এরকম কিছু জানি না, আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে। এটা সাকিবের দিক থেকেও দুঃখজনক, অপুর দিক থেকেও দুঃখজনক। তিনি আরও বলেন, আব্রাম ওর জন্য দোয়া আর ভালোবাসা আমার মৌসুমীর পক্ষ থেকে। আল্লাহ পাকের কাছে চাইব এরকম কিছু যেন না হয়, আব্রাম যেন ওর বাবা মায়ের বুকের মধ্যেই থেকে বড় হয়। উমর সানি দাবি করলেন, গত বেশ কিছুদিন ধরে সাকিব অপুর বিচ্ছেদের গুজবের ব্যাপারেও কিছু জানতেন না তিনি। তিনি বলেন, সাকিবের সঙ্গে তো আসলে খুব কমই দেখা হয়, মাসে একদিনও দেখা হয় না, আমরা তো ম্যাক্সিমাম বাইরেই থাকি। এর মধ্যে নোলক ও আমি নেতা হব ছবি দুটি করতে গিয়ে হয়তো কিছু আলাপ হয়েছে, তবে এসব আলাপেও তাদের সম্পর্ক নিয়ে কথা বলা প্রয়োজন পড়েনি। তবে বেশ আগে সাকিব ও অপুকে সংসার টিকিয়ে রাখার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন বলেও জানান একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক। ভালো কিছু উপদেশ দিয়েছি, অপুকেও দিয়েছি, সাকিবকেও দিয়েছি, সেটা কাজে না লাগলে কিছু করার নেই, বললেন তিনি। সাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সময় নিউজকে জানিয়েছেন, অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করে রেখেছিলেন সাকিব খান। তিনি বলেন, সেই চিঠি এক আত্মীয়ের মারফতে অপুর কাছে পাঠানো হয়। সোমবার সেই চিঠি হাতে পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাসের। দর্শক, নিত্য নতুন দেশ বিদেশের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।